পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাটাকুল দাসপাড়ায় একটি বন্ধ দোকানের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে এলাকাবাসীরা লক্ষ্য করেন দোকানের ঘরের তালা ভাঙা। দোকান খুলে তারা দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন তুফান দাস নামে ওই যুবক। নিহতের মা ও স্ত্রী জানান, শনিবার সে মদ্যপান করে বাড়ি ফেরে, পরে আবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। রবিবার তার মৃতদেহ উদ্ধার হয়। নটা অবধি ছিল দিয়ে, তারপর উঠে মুড়ি ঢেলে খেয়েছে দিয়ে বেরিয়ে গিয়েছে। যখন রাতে যখন বাড়ি ফেরেনি, আপনি তখন খোঁজাখুঁজি কোথাও করেননি? হ্যাঁ, আমার শাশুড়ি শ্বশুর খুঁজেছে, খুব খুঁজেছে, রাত 12টা অবধি পাইনি খুঁজে। তারপরে এসে শুয়েছিল বাড়িতে, দিয়ে সকালবেলায় উঠলাম, উঠে দেখছি ধরে ঘরে জল দিচ্ছি, জল দিয়ে তারপরে দেখছি হঠাৎ মরা খবর আসছে। এরকম করে কি উনি কি রাতের বেলায় কোথাও কি যেতেন না? এই কাজ যেত না, কোথায় যেত না, মুয়াত গেলে নিশ্চয় হলে বাড়িতে এসে চুপ করে আমার স্বামীর উঠার ক্ষমতাই ছিল না, আমার নিজে ধরে নিয়ে আছি তো, এত মদ খেয়েছে উঠতেই পারছিল না, তাহলে কি করে উঠবে আমার স্বামী উঠতেই পারে না, কি হয়েছে সেখানে আমরা জানিও না, আর উঠতে অন্ধরা পারে না। ও নিজেই জানে চলে গিয়েছে, ও নিজেই জানে, বেঁচে থাকলে হয়তো ও বলতো, শুনতাম, সে চলে গিয়েছে আর কি করে জানতে পারবো আমরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এখানে করবে করে ছেলে বাইরে আসবে, দিয়ে তখন 11টা প্রায় 11:30 পাওনি 12টা বাজবে, দিয়ে ছেলের বাবাকে বলেছে, হ্যাঁ গো দেখো, সে পা আমার টবিলে জলে মলে পড়ে গেল নাকি, ছেলেটা বাইরে এলো না, দিয়ে আজকে এই বাগান দিয়ে আমরা দু মানুষে গেলাম, টয় নাই নিয়ে দেখে এলাম, দেখতে পেলাম না, দিয়ে আবার এই পাড়া ভেতর দিয়ে ওইখানে ধান করলে দোকান পৌঁছে আমরা গেলাম, তাতে ওই দেখতে পেলাম না, কুকুর ঝাঁঝা করছে যাচ্ছি, ঘুরে ঘুরে আসছি, দিয়ে আবার এই ধার দিয়ে দিকে পাড় দিয়ে ওই জল ট্যাঙ্কে আসছে, ওই ধার দিয়ে গোটা পাড়াটা ঘুরে এলাম, দিয়ে ঘুরে এসে ছেলেকে দেখতে পেলাম না, ছেলের বাবা তো আমাকে ভাবছি, ছেলের বাবা বসে আছে আর বলেছে, তুমি হাটে রুগী, তুমি ঠিক থাকতে পারো না, তুমি একবার শো, সে ঘুম আসছে না, সে কী করবো, দুজনায় আলাচালা করছি, দিয়ে রাত পড়লো বউ মশলে দূরে জল দিচ্ছে, আমি বলছি, হ্যাঁ গো ছেলে বাইরে আছে, তা বলছে, না গো বাইরে আসে না, আমি হাটে রুগী উঠে বসে থর করে কাঁদছি, ছেলের বাবা আমাকে ধরে বসে আছে, দিয়ে এই তুমি আমি পাঁচজনা সবাই এবার দোকান খুলেছে, এসে বলছে যে কে একটা ছেলে গিয়ে পড়ে আছে দোকানে, মরে গিয়েছে, সে নিতে পারছে না, যে আমি গেলাম যে দেখি আমার ছেলে তো সারা রাত বাড়ি ঢোকে নাই, তাহলে দেখি ছেলেটাকে চিনতে পারবো নাকি, দিয়ে গিয়ে দেখছি বাবা আমার ছেলে, আমি তখন কপাল চাপড়াচ্ছি, দিয়ে সব জনগণ জড়ো হইলো। যে কোথায় এসছেন কি করবে, এটা হচ্ছে যে ও মোরগা থাকে শ্বশুরবাড়ি, এখানে চানে পাখির কাজ করে, এখানে থাকে যে বলে দু মাস ভাদ্রবর্ষা হয়েছিল, দু মাস বাড়ি এসে বাড়ি এসে বলছি, যখন ভাদ্রবর্ষা হয়েছে তো বাবা বাড়ি যাই, কে বাবাইছে বলছে থাক, আমার কাজকর্ম নাই কী করবি, আমার কাজকর্ম হইলে পারে তো আবার যা, দিয়ে আমরা এলো দু মাস খেলো মাগলো থাকলো, গিয়ে তো দ্বিতীয় ফোটা হয় নাই আমার দাঁতু, দিয়ে আমার আনন্দ সুখ হবে না কো, তার ফোটা এখন হবে না তো থাক, তাই এখানে কী থাকবে, আমরা সারাদিন মদ যেতে টুকটে করে যে সময় চিতালায় পড়েছিল, যে ওই ঠাকুর পরে আসতে থাক ঘুমোতে ঘুমো, যে 6টার সময় সন্ধ্যেবেলা নিয়ে এলো তুলে ওই বউ আর ওর মা, যে ঘরের চারটা সয়া ছিল, হ্যাঁ শুয়ে থাকবো, এবার রাত 10টার সময় ঘুম হয়ে গেছে, উঠলো একটু কেটেছে, যে এবারে খিদে লেগেছে খাবো, এবার মুড়ি ছিল ঘরে মুড়ি ঢালছে তরকারি মাখালে খেলে খেয়ে এবারে পেটটা মুছে দিচ্ছে হেঁকে আসে, দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এই দিয়ে দিয়ে যাবো আমাদের একটাই সড়ক রাস্তা, মাছ দোকান আর এই পাশে ডান ধারে পুকুর পার, যে পুকুর পারে গিয়ে হেঁকেছে মুছে যে এবার ছেলেগুলো জড়ো হয়েছে, এসব চেংরা ছেলে এবার চানাচুর বিস্কুট দুবার করে চুই চাপড়ে করে পাড়া ছেলেগুলো করেছে, এবার জানো না কোথায় চুই চাপটা করেছে বাড়ির ছেলেগুলো, করতো করতো দোকানে, এসব লজে চকলেট দিদি দিয়ে কী করে দেখলেন ছেলেকে, কী করে দেখলেন কী দেখবো দোকান, যে দোকানে আছে এবার 10 সময় গেছে, আমরা খোঁজাখুঁজি করেছি রাত্রেবেলায়, রাত্রেবেলা হ্যাঁ খুঁজে পাননি ছেলেকে, খুঁজে পাইনি, যে এয়ারভেন্সের চাল রয়েছে সেই চালে উঠাম ঘরের চাল, যে উচিলে যে উচিলে একজন কখন ফাঁক করে যে পা দিয়ে নরম ফাঁকা রয়েছে আর ভাস করে ঢুকে গেছে গ্যাস সিলিন্ডার নিচে ছিল, যে পুকুরে পড়েছে যেভাবে পড়েছে সেইভাবে হাত পা বেঁকে ছিল,
দোকানের ভিতরে? হ্যাঁ ভিতরে। ভিতরে কেন ঢুকেছিল দোকানে? দোকানের ভিতরে কেন ঢুকেছিল বলে মনে হচ্ছে আপনার? দোকানে দোকানের যে ছুরির সঙ্গে কান পড়ে লেগেছিল বোটের সঙ্গে। দোকানের ভিতরে আপনার ছেলে ঢুকেছিল কেন, কি বলে মনে হচ্ছে এটা আপনার? আমার মনে হচ্ছে যে ওই চানাচুর বিস্কুট এসব বার করবো, খাবো এসব খাবো, চেহারা ছেলে মদ খাবো, চাট খুঁজে দিকে যে দোকানের ভেতরেই পড়েছিল, দোকানের ভিতরে গ্যাস সিলিন্ডার উপরে পড়েছিল। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।